হল দীঘার শেষ বিচ, ঠিক এরপরেই উড়িষ্যা, উড়িষ্যার তালসারি বিচ। তালসারি বিচের লাল কাঁকড়ার ভিডিও ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি। সমুদ্রের ভাঙন আটকাবার জন্য দীঘার সমস্ত সি বিচই বোল্ডার দিয়ে বাঁধানো, কাজেই দীঘার যে কোনো বিচে নামার সময় কিন্তু এরকম বোল্ডার পেরোতে হয়। উদয়পুর দীঘার সব থেকে রঙিন বিচ। বিচের উপরে এত রং বেরঙের স্টল দীঘার আর কোনো বিচে দেখা যায় না। তবে এত সব রঙিন স্টল কিন্তু সবই মাত্র কয়েক ঘন্টার জন্য। রোজ ভাটার সময় রঙিন সাজে সেজে ওঠে উদয়পুর বিচ, আবার জোয়ার এলেই সব খোলার পালা, সব তখন জলের তলায় প্রতিদিন। ভোজন রসিক পর্যটকদের কাছে উদয়পুর বিচ যেন এক স্বর্গ। খোলা আকাশের নিচে চেয়ার নিয়ে বসে চিল বিয়ারের সাথে কাঁকড়া চিংড়ি বা পম্পলেট মাছের স্বাদ গ্রহণ করতে করতে সমুদ্র উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে উদয়পুর বিচ। উদয়পুরটি শেষ হলে স্নানের পালা, চলুন স্নানটা সেরে নেওয়া যাক। এখন ভাটা, সমুদ্র এখন শান্ত। বাধাহীনভাবে বিচের ভেজা বালির উপর দিয়ে মোটর বাইক বা স্কুটি নিয়ে ছুটে চলা উদয়পুর বিচের আর এক আকর্ষণ, বিশেষ করে কম বয়সীদের কাছে। বাইক বা স্কুটার সবেরই ভাড়া জনপ্রতি 100 টাকা পার রাইড। দীঘার অন্যান্য বিচের মতো উদয়পুর বিচেও জনপ্রিয় হচ্ছে স্পিড বোটিং, ভাড়া জনপ্রতি 150 টাকা প্রতি রাইড। সমুদ্রের ভিতর 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত ঘুরে আসতে পারেন এই স্পিড বোটে চেপে। দীঘা ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিচে কমেন্ট করে জানান, অতি সত্বর সব প্রশ্নের উত্তর দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।